সত্যি কখনো চাপা থাকে না, সে মিথ্যার পাহাড় যতই বড় হোক না কেন। বলা হয়ে থাকে সত্য তেলের মতো হয়। যদি আপনি বিশ্বের সবচেয়ে গভীর সমুদ্রের নিচেও সেটা রাখেন, যদি সেটা এক ফোঁটা হয় তাহলেও সেটা উপরে উঠে আসবেই। আর এখন যেই ভিডিওটা আপনি দেখছেন এই সময়, সেটা হলো বাংলাদেশের সত্যতা। এরাই সেই সমস্ত লোকজন যারা বাংলাদেশের মধ্যে ক্ষমতা বদল করিয়েছে। যারা জানেন না এরা কারা, তাদের বলে রাখি, এরা আসলে জামাতি ইসলামিক বাংলাদেশে চিফ, যারা তাদের প্রমুখ মুখ্য কর্তাদের সাথে মিলে এখন থেকে প্রায় কিছু ঘন্টা আগে প্রেস কনফারেন্স করেছিল। এতদিন পর্যন্ত মনে হচ্ছিল যে এরা না জামাতি ইসলামী আর না এরা পাকিস্তানি, বরং এরা তো স্টুডেন্ট অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম শক্তি, যারা একত্রিত হয়ে পুরো সরকারকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু তাদের বলে রাখি, আজ থেকে প্রায় দেড় মাস আগে স্টুডেন্টদের প্রোটেস্ট শুরু হয়েছিল, কিন্তু দেড় মাস আগে যারা শুরু করেছিল তারা জামাতি ইসলামী সংগঠনের ছিল। হ্যাঁ বন্ধুরা, এরা এই পুরো দলকে গঠন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, আর এই প্রোটেস্টকে এইভাবে এগিয়ে নিয়ে গেছে। এমনকি আজ থেকে এক সপ্তাহ আগে সরকার ছাত্রদের সব চাহিদাও মেনে নিয়েছিল, রায় দিয়েছিল কোর্ট যে সমস্ত রিজার্ভেশন সরিয়ে ফেলা হবে। এমনই কঠোর নিয়ম কানুন নিয়ে আসা হবে সংসদে, যা থেকে পরবর্তী কালে যে রিজার্ভেশন হবে সেটা কেউ পরিবর্তন করতে না পারে। এই কঠোর নিয়ম কানুন গ্রহণ করতে প্রস্তুত ছিল সরকারও, কিন্তু তারপরেও জামাতি ইসলামীরা এই আন্দোলনকে ঠান্ডা হতে দেয়নি, ক্রমাগত সেটাকে এগিয়ে নিয়ে যায়। এরা শেষ পর্যন্ত শেখ হাসিনার ক্ষমতা বদল করিয়ে তারপর থামে। এছাড়াও এর সাথে জুড়ে থাকা লোকজন তো এখানেই থামছে না, ওরা ক্রমাগতই হিন্দু মন্দিরগুলো টার্গেট করছে। এছাড়াও যে সমস্ত হিন্দু নেতা ছিলেন শেখ হাসিনার পার্টিতে, তাদেরকেও মারা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে লিটারেলি নর সংহার চলছে। এই সমস্ত বিষয়ের কর্তা হলেন জামাতি ইসলামী সংগঠন। যারা এদের ইতিহাস জানেন না, তারা আগে ইতিহাসটা জেনে নিন, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে যে এই সংগঠন আসলে কি, কে রয়েছে এই সমস্ত কিছুর পেছনে। আসলে ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনী এই সংগঠনকে বিশেষ সমর্থন দিয়েছিল, যাতে জামাতি ইসলামী বাংলাদেশের মধ্যে ইসলামের ভাবনাকে জাগিয়ে পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করে। আর লোকজনদের মধ্যে এই বিষয় ছড়ানো হয় যে যদি আপনারা পাকিস্তানের সঙ্গে থাকেন তাহলে আপনি ইসলামের সাথে রয়েছেন, কিন্তু যদি আপনারা বাংলাদেশকে স্বাধীন করার ডিমান্ড করেন তাহলে আপনারা ইসলামের সাথে নয়, আপনারা তাহলে কাফেরদের সাথে রয়েছেন। এইটাই ছিল সেই সময়ের পুরো প্রপাগান্ডা। আর সেই সময় থেকে আজ পর্যন্ত এই সংগঠন সম্পূর্ণভাবে পাকিস্তান দ্বারা সমর্থিত, এছাড়াও পাকিস্তান দ্বারা ফান্ডেড। এই জন্য আপনি বুঝতেই পারছেন আসলে এর পেছনে খেলা কে খেলছে। এখন তো এই সংগঠন প্রেস কনফারেন্স করে কিছু ঘন্টা আগে নতুন সরকার গঠনের ডিমান্ড করেছে। এর সাথে এটাও বলেছে যে বাংলাদেশের যে সমস্ত সেনারা রয়েছেন, যাতে তারা পার্লামেন্টকে ডিজলায়ার করে দেয়, অর্থাৎ শেষ করে দেয়, এবং নতুন ইলেকশন যাতে করায়। আপনি চিন্তা করুন, বাংলাদেশের সেনাবাহিনী কি করেছে, সেনারা কিছু ঘন্টার মধ্যেই জামাতি ইসলামীদের কথা অনুযায়ী চলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে বার করে দেওয়া হয়েছে, যেমনটা জামাতি ইসলামী ডিমান্ড করেছিল সেই হিসাবে টেম্পোরারি সরকার বানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পার্লামেন্টকেও ডিজলায়ার করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখন ফ্রেশ ইলেকশন হতে পারে কিছু মাস পর। অর্থাৎ যেই ব্যক্তিকে আপনি এই সময় দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, ইনি হলেন জামাতি ইসলামিকের চিফ। একে আপনি বাংলাদেশের নতুন রুলার বলতেই পারেন, ইনি বাংলাদেশের নতুন রাজা। আর দেখার মতো বিষয় হবে যে ইনি ভারতের কতটা ক্ষয়ক্ষতি করতে পারে, নাকি ভারত তার আগেই তার কাহিনী শেষ করে দেয়, এটা সময় আসলেই বোঝা যাবে। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হতে না হতেই আমেরিকা একসানে চলে এসেছে, আমেরিকার নাম এখন সামনে উঠে আসছে। এই পুরো অপারেশনকে করতে সাহায্য করেছে কিনা এটা এখন পরীক্ষা নিরীক্ষার বিষয়। এখন এই বিষয় নিয়ে আলাদা আলাদা রিপোর্ট ছাপানো হচ্ছে, কিন্তু এই সবকিছুর মধ্যে পুরো বিশ্বের নজর আমেরিকা বাংলাদেশকে নিয়ে যা বলেছে তা শুনে যে কেউ আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য করার মতোই মন্তব্য করেছে আমেরিকা, যা শুনে সবাই হতবাক। বাংলাদেশের অবস্থা নিয়ে আমেরিকা বলেছে, অন্তর্বর্তী সরকার গঠন, লোকতান্ত্রিক সিদ্ধান্ত, আইনের শাসন, সেখানকার সাধারণ মানুষের মন মতো করা উচিত। অর্থাৎ আমেরিকা স্বয়ংসাপটা এই ক্ষমতার পরিবর্তনকে সমর্থন করেছে। বিদেশ বিভাগের প্রবক্তা ম্যাথিউ মিলার্ড মিডিয়াকে বলেছেন যে, আমরা সাধারণ মানুষকে বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেখতে চাই, আমেরিকা বাংলাদেশের লোকজনদের সঙ্গে রয়েছে। মনে রাখবেন, কয়েকদিন ধরে চলা হিংসা প্রদর্শনের পর শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। আর এই সবের মধ্যে এসে গেছে আমেরিকার মন্তব্য। আমেরিকা বাংলাদেশে হওয়া হিংসাকে নিয়ে মন্তব্য করেছে, হিংসার
বিরোধ করে আমেরিকার সমর্থনও করেছে। আমেরিকা বলেছে, বাংলাদেশে জনতা যা চায় তাতে আমরা তাদের সমর্থনে রয়েছি। ম্যাথিউ মিলার্ড বলেছেন যে আমেরিকা সমস্ত পরিস্থিতির উপরই নজর রাখছে। আমরা হিংসাকে শেষ করতে এবং পরিস্থিতিকে ঠান্ডা করার অ্যাপিল করেছি। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের গঠন, লোকতান্ত্রিক সিদ্ধান্ত, আইনের শাসন, এই সবকিছুই বাংলাদেশের লোকজনদের ইচ্ছা অনুযায়ী হওয়া উচিত। মিলার্ড এটাও বলেছেন, গত কিছু সপ্তাহে হওয়া হিংসা এবং হত্যার জবাবদিহি হওয়া উচিত। মিলার্ড বলেছেন, আমেরিকা বাংলাদেশের সিচুয়েশনের উপর নজর রাখছে। বলে রাখি, গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে ভয়ঙ্কর বিবাদ চলছিল। এই বিবাদের পেছনে এখন আমেরিকার নামও উঠে আসছে। গোয়েন্দা সংস্থা CIA এর ভূমিকা নজরে আসছে। আর এত কিছুর পরেও বাংলাদেশে হিংসা কিন্তু থামছে না। আর এই সবকিছুর মধ্যে আমেরিকার পক্ষ থেকে এইরকম মন্তব্য আসা এই সন্দেহকে আরো গাঢ় করে তুলেছে। ক্ষমতা পরিবর্তনের পর বাংলাদেশে জনতার সমর্থনে শেখ হাসিনাকে দেশ থেকে বের করার পর আমেরিকার এই মন্তব্য সত্যি আশ্চর্য করার মতোই। শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি দেশ ছেড়ে বেরিয়েও গেছেন। আর এই পুরো বিষয়টার উপর বিশ্বে নজর রয়েছে, যেখানে বাংলাদেশের সেনা প্রমুখ নতুন সরকার গঠনের দাবি করেছে। আর তারা বলেছে, এখন সেনাবাহিনী সরকার চালাবে। কিন্তু নিষ্ক্রিয় কেন সেনাবাহিনী, যেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে এত অত্যাচার হচ্ছে? সেনাবাহিনী কি মনে মনে এটাই চেয়েছিল? কি মনে হয় আপনার, কমেন্ট করে অবশ্যই জানান।